এসো এবার আমরা অ্যামোনিয়ার ভৌত ধর্মগুলো জেনে নিই। প্রথমেই দেখো কি, অ্যামোনিয়া একটি বর্ণহীন কষাটে স্বাদের তীব্র ঝাঝালো গন্ধযুক্ত গ্যাস। এই যে তীব্র ঝাঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া, এটা নিয়ে আমরা এখনই আলোচনা করব। এই যে দেখো তীব্র ঝাঝালো গন্ধযুক্ত গ্যাস, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মাধ্যমিকের 2011 সালে এসেছিল, সেটা কি না, কোন ভৌত ধর্মের সাহায্যে নাইট্রোজেন এবং অ্যামোনিয়াকে শনাক্ত করবে। রাসায়নিক ধর্মের সাথে সাহায্যে তো আমরা শনাক্ত করতেই পারি, কিন্তু এখানে খেয়াল করবে বলেছে কি ভৌত ধর্মের সাহায্যে। তাহলে ভৌত ধর্ম কি না, সে ধর্মটা কি হচ্ছে, যে অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে তীব্র ঝাঝালো, কিন্তু নাইট্রোজেন কিন্তু একটি গন্ধহীন গ্যাস। তাহলে এই ভৌত ধর্মের সাহায্যে কিন্তু আমরা অ্যামোনিয়া এবং নাইট্রোজেন গ্যাসকে শনাক্ত করতে পারি। এই যে অ্যামোনিয়ার গন্ধ যে তীব্র ঝাঁঝালো, এটা কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকেও আমরা জানি। দেখবে শৌচাগারে কিন্তু অনেক সময় যদি ঠিকভাবে জল ব্যবহার না করা হয়, যদি শৌচাগার, আমি আবারও বলছি, শৌচাগার যদি অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু দেখবে শৌচাগারের সামনে গেলে আমরা একটা তীব্র ঝাঁঝালো গন্ধ পাই, সেটা আর কিছুই না, অ্যামোনিয়া গ্যাসের গন্ধ। শুধু শৌচাগারে নয়, আস্তাবলের থেকেও কিন্তু আমরা এরকম অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধ পেয়ে থাকি। কেন পেয়ে থাকি, কারণটা কি, সেটা আমি তোমাদের এখন তোমাদের সাথে আলোচনা করছি। এই যে স্তন্যপায়ী প্রাণীর মূত্রে কি থাকে, জৈব পদার্থ হিসাবে ইউরিয়া থাকে। এবার এই যে ইউরিয়া রয়েছে, সেটা কি হয়, তাপের প্রভাবে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে যায়। তাপের প্রভাবে, বাইরের তাপের প্রভাবে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে যায় যে স্তন্যপায়ী প্রাণীর মূত্রে যে ইউরিয়া থাকে, এবং বিয়োজিত হয়ে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তার জন্যই কিন্তু শৌচাগারে যদি ঠিকভাবে জল ব্যবহার না করা হয়, সেখানে কিন্তু আমরা অ্যামোনিয়ার তীব্র ঝাঁঝালো গন্ধ পাই। শুধু ওখান থেকেই নয়, আস্তাবল থেকেও কিন্তু আমরা অ্যামোনিয়ার তীব্র ঝাঁঝালো গন্ধ পেতে পারি, কারণ যেহেতু স্তন্যপায়ী প্রাণীর মূত্রে ইউরিয়া থাকে জৈব পদার্থ হিসাবে, সেই ইউরিয়াটাই বাইরের তাপের প্রভাবে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, এবং তার ফলেই আমরা কিন্তু শৌচাগার বা আস্তাবল থেকে অ্যামোনিয়ার একটা ঝাঁঝালো গন্ধ পাই। তাহলে বুঝতে পারলে তো ঝাঁঝালো গন্ধটা কিসে, সেটা কিছুই না, অ্যামোনিয়া গ্যাসের গন্ধ। তাহলে আমাদের অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু আমরা একটা ভালো জিনিস শিখে গেলাম, যে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি যদি মেনে চলতে হয়, তাহলে কিন্তু শৌচাগারে কিন্তু ভালোভাবে জল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ওরকম ঝাঁঝালো গন্ধ আমরা পেয়ে যাবো, এবং অ্যামোনিয়া গ্যাসটা আমরা পরে আলোচনা করব, এটা কিন্তু মানুষের চোখের পক্ষে, ত্বকের পক্ষেও ক্ষতিকারক। এর পরের অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করছি।